রোজাবস্থায় যদি মুখ ভরে থুতু আসে তাহলে করণীয় কি, এ থেকে কিভাবে রক্ষা পেতে পারি? রাতে ঘুমানোর অবস্থায় স্বপ্নদোষ হয় কিন্তু বিছানা যদি না পাকি না লাগে তাহলে ওই বিছানা নামাজ পড়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। কোনো বিছানায় শোয়া অবস্থায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হয়েছে, স্বপ্নদোষের কারণে যেই আপনার বিছানায় শোয়া অবস্থায় স্বপ্নদোষ হয়েছে সেই বিছানা যদি কোনো নাপাক না লাগে তাহলে সেক্ষেত্রে বিছানা নাপাক নামাজ পড়া যাবে, নাপাক না লাগলে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় যদি মুখ ভরে থুতু আসে তাহলে করণীয় কি, এ থেকে কিভাবে রক্ষা পেতে পারি? অনেকের খালি পেটে একটু থুতু বেশি আসে, অতএব এটার জন্য ডাক্তারদের কোনো পরামর্শ থাকলে সেটা নেওয়া যেতে পারে। আর এছাড়া থুতু যদি আসে সেটা গিলে ফেললে কোনো অসুবিধা নেই, কারণ থুতু রোজা অবস্থায় যদি থুতু আসে সে থুতু গিলাটা কোনো গুনাহের বিষয় না বা পাপের বিষয় না, অপরাধের বিষয় না। এর বাইরে ইচ্ছাকৃত ভাবে কেউ যদি থুতু জমায় রাখে, জমায় তারপরে সে থুতু গিলে, তাহলে সেটা অনুচিত এবং মাকরুহ কাজ হবে, তারপর রোজা ভাঙবে না, কিন্তু অনুত্তম কাজ। রমজানের একটি রোজা ভঙ্গ করলে কাফারা হিসাবে কি দিতে হবে? দেখুন, রমজান মাসের একটা ফরজ রোজা যদি কেউ ভাঙেন ইচ্ছাকৃত কোনো শরীয়ত কারণ ছাড়া, তাহলে সেক্ষেত্রে তার ওই রোজার জন্য একটা রোজা তাকে কাজা রাখতে হবে, আবার 60টা রোজা তাকে কাফারা আদায় করতে হবে। যদি কোনো কোনো ইমামরা মত দিয়েছেন, তাদের মত হলো যে শুধুমাত্র স্ত্রী সবাসের কারণে যদি ভাঙে তাহলে তার ক্ষেত্রে কাফারা প্রযোজ্য। আমলি মাজহাবের ইমামগণ এটা বলেন, তবে হানাফি মাজহাবের ইমামগণ এবং অন্যান্য ইমামদের মত হলো যে যেই কোনো কারণে যদি শরীয়ত কোনো ওজর ছাড়া যদি রোজা ভাঙে ইচ্ছাকৃত মানুষ, সেটা কিছু খেয়ে ভাঙুক, পান করে ভাঙুক, তাহলে এই অলসতা অবহেলা বসত রোজা ভাঙলে তার জন্য কাজাও দিতে হবে একটি, কাফারাও দিতে হবে 60টি। কাফারা হলো 60টি ধরে রোজা ধারাবাহিকভাবে রাখতে হবে, মাঝখানে একটা বিচ্ছিন্ন করলে আবার শুরু থেকে করতে হবে, মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না, টানা রাখতে হবে। এমনকি মাঝখানে যদি ঈদেও আসে তাহলে সেক্ষেত্রেও আপনার এটা আবার পুনরায় রাখা শুরু করতে হবে। এই জন্য টানা 60টা রোজা আর একটা কাজা, মোট 100টা রোজা রাখতে হবে। যদি 60টা রোজা টানা কেউ রাখতে না পারে তাহলে সেক্ষেত্রে 60 জন মিসকিনকে সে দুবেলার খাবার দিবে, তার মাধ্যমে সে তার কাফারা আদায় হবে, এবং সেক্ষেত্রে সে সাথে তওবা করতে হবে যেহেতু সে একটা গুনাহের কাজ করেছে।